الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা খুব ভালো আছেন আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছি প্রথমে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লিখিত দরবারে একটু শুকরিয়া আদায় করি যার অশেষ মেহেরবানিতে আজকে আপনাদের সামনে ইনফাক ফি সাবিলিল্লাহ এর দ্বিতীয় পর্বে আলোচনা নিয়ে হাজির হতে পেরেছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজির হওয়া এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শ্রবণ করার তৌফিক দান করেছেন তার আলিশান দরবারে একটু শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত আখির নবী সাইয়্যিদুল কাউনাইন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা ও তিনি ভাই বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা সাফের 11 নম্বর আয়াতে ইরশাদ করেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম জালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন তোমরা ঈমান আনয়ন করো আল্লাহ তাআলার প্রতি ও তার রাসূলের প্রতি এবং তার জমিনে তার দিন কায়েম করার জন্য আন্দোলন করো জিহাদ করো লড়াই করো জান এবং মাল দিয়ে এটি তোমাদের জন্য কল্যাণ করা হবে যদি তোমরা অনুধাবন করতে পারো সম্মানিত দর্শক শ্রোতা এখানে আল্লাহ তাআলা তার রাস্তায় আন্দোলন জিহাদ করার নির্দেশ দিয়েছেন জান এবং মাল দিয়ে মাল খরচ করার নির্দেশ দিয়েছেন এই শব্দের আলোকে আমি আপনাদের সামনে ইনফাক ফি সাবিলিল্লাহ ধারাবাহিক আলোচনা শুরু করেছি সেই আলোচনার দ্বিতীয় পর্বে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে ইনফাক ফি সাবিলিল্লাহ এর অর্থ উপস্থাপন করবেন ইনশাআল্লাহ এখানে ইনফাক এবং ফি সাবিলিল্লাহ এখানে দুটি শব্দ রয়েছে দুইটি শব্দের অর্থ দুই রকমের হবে বিধায় দুইটি শব্দের অর্থ আমি আপনাদের সামনে দুই দিনে দুই পর্বে উপস্থাপন করব ইনশাআল্লাহ আজকে শুধু ইনফাকের অর্থ উপস্থাপন করতে চাই ইনফাকের শাব্দিক ও পারিভাষিক অর্থ ইনফাক শব্দটি মূল ধাতু নাফাক যার অর্থ হচ্ছে সুরঙ্গ যার একদিক দিয়ে প্রবেশ করা হয় অন্য দিক দিয়ে বের হয়ে যাওয়া হয় মাঝখানে কোনো প্রতিবন্ধকতা থাকে না বাধার সৃষ্টি হয় না মুনাফিক এবং নিফাক শব্দদ্বয় এই ধাতু থেকে গৃহীত হয়েছে অর্থের দিক দিয়ে মোট কথা একটা সামঞ্জস্য রয়েছে তাহলে মুনাফিক ও নিফাক শব্দদ্বয়ের যে নিফাক শব্দদ্বয়ে যে একই ধাতু থেকে গৃহীত হয়েছে অর্থের দিক দিয়ে মোটামুটি একটি সামঞ্জস্য রয়েছে নাফাকুন থেকে ইনফাক শব্দদ্বয়ে গঠিত হয়েছে যখন মাল খরচের অর্থে ব্যবহৃত হচ্ছে তখন এর মধ্যে একটা সূক্ষ্ম দিক লুকিয়ে থাকছে তাহলে মুমিনের মাল সঞ্চিত হয়ে থাকার কথা নয় তারা যতটুকু আয় করবে ততটুকু ব্যয় করবে সম্মানিত দর্শক শ্রোতায় এটি হচ্ছে আয়ের ক্ষেত্রে অর্থ করা হয়েছে অর্থাৎ সুরঙ্গ যতটুকু আয় করবে ততটুকুই ব্যয় করবে এখানে সঞ্চিত হওয়ার কোনো সুযোগ নাই সে আটকে রাখবে না জমা করবে না যেরকম সুরঙ্গের এক দ্বার দিয়ে প্রবেশ করা হয় অপর দ্বার দিয়ে বের হয়ে বের করে যাওয়া হয় মাঝখানে কোনো প্রতিবন্ধকতা থাকে না ঠিক একই রকম আয়ের ক্ষেত্রে এর অর্থ করা হয়েছে এই নাফাকুন থেকে যখন মুনাফিক শব্দটি গঠিত হচ্ছে তখন এর অর্থ দাঁড়াচ্ছে মুনাফিক ইমানের কথাকে দিলে বদ্ধমূল করে নিচ্ছে না মুনাফিকদের সামনে যখন কোরআন হাদিসের কথা বলা হয় ইমানের কথা বলা হয় মুসলমানদের দায়িত্ব কর্তব্যের কথাগুলো বলা হয় তখন তারা তাদের অন্তরে তাদের দিলে এই কথাগুলো স্থান পায় না তারা এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বের করে দেয় নাফাকুন ধাতু থেকে আবার নাফাকাত শব্দটি গঠিত হয়েছে যা ভরণ পোষণ বা করপোষের অর্থে ব্যবহার করা হয়ে থাকে সম্মানিত দর্শক শ্রোতা শাব্দিক অর্থের সাথে সামঞ্জস্য রেখে আমরা ইনফাকের অর্থ করে থাকি মাল খরচ করা কিন্তু যেমন তেমন খরচের ইনফাকের পর্যায়ে পড়ে যায় না তাহলে মাল খরচ করা কোন পথে খরচ করবো সেটা পরবর্তী আলোচনায় আসতেছে তবে এই যে আমরা মাল খরচ করব যে সম্পদ আমরা উপার্জন করব যে টাকা উপার্জন করব সেগুলো খরচ করব এগুলো খরচের ধরন আবার যেন তেন খরচ করে ইনফাক বলা হয় নাই আমার খরচ করার সামর্থ্য আছে 10,000 টাকা আমি 10 টাকা দিলাম এটি ইনফাক হলো না এটি কিন্তু ইনফাক অর্থে ব্যবহৃত হয় না যে পরিমাণ অর্থ খরচ করলে মনে কষ্ট হবে ব্যথা লাগবে সেই পরিমাণ অর্থ খরচ করতে হবে আমাদের সমাজে প্রচলিত চাঁদা বলতে যা বোঝায় ইনফাক তা থেকে অনেক বড় কিছুকে বোঝায় চাঁদা আর ইনফাক এটি এক জিনিস নয় সম্মানিত দর্শক শ্রোতা চাঁদা হচ্ছে
যে কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য যে অর্থ গ্রহণ করা হয় সেটা যে কোনো হতে পারে, সমাজ সংস্কারের ক্ষেত্রে হতে পারে, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে হতে পারে, ভালো ভালো কাজের জন্য হতে পারে, মন্দ কাজের জন্য হতে পারে। এই সম্পাদন করার ক্ষেত্রে যে টাকা নেওয়া হয় সেটি চাঁদা বলাও যেতে পারে, কিন্তু ইনফাক তা থেকে অনেক কিছু বড়কে বোঝায়, যেটা শুধু ইসলামের পথেই খরচ করা হয়, আল্লাহর পথেই খরচ করা হয়, আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্যই খরচ করা হয়, এটি হচ্ছে ইনফাক। চাঁদা একটি ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে যত কিঞ্চিত, কিন্তু অর্থ সম্পদের মধ্যে থেকে যত কিঞ্চিত কোনো ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে বিলিয়ে দিলেই চাঁদার হক আদায় হয়ে যায়। চাঁদার আলো সামান্য কিছু দেওয়া, তাহলে নিজের অর্থ সম্পদ থেকে যত কিঞ্চিত কোনো ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে দিয়ে দিলেই চাঁদার হক আদায় হয়ে যাবে, কিন্তু ইনফাকের হক এতে আদায় হবে না। শাব্দিক অর্থের আলোচনায় আমরা ইনফাকের দুটি অর্থ পেয়ে থাকি। সম্মানিত দর্শক শ্রোতা, ইনফাকের দুইটি অর্থ পেয়ে থাকি, যদি আলোচনা বিশ্লেষণ করি তাহলে দুইটি অর্থ পেয়ে থাকি। এক নম্বর হচ্ছে যে পরিমাণ খরচ করতে হবে যাতে অর্থ সম্পদ সঞ্চয়ের সুযোগ না আসে, এ পরিমাণ অর্থ আমাদেরকে সঞ্চয় খরচ করতে হবে, আমি যা আয় করলাম তাই আমাকে খরচ করতে হবে, আমি সঞ্চয় করে রাখবো, এই সঞ্চয় করার সুযোগ যেন না আসে, তা তার মনে সঞ্চয়ের ধারণা বদ্ধমূল হওয়ার সুযোগ যেন না আসে। নাম্বার দুই, ভরণ পোষণ এবং খরপোষের অর্থের তাৎপর্য হল দাতা যার জন্য দান বা খরচ করবে তার প্রয়োজন পূরণ করার মতো অর্থই ব্যয় করতে হবে। একজন ভিক্ষুক আসছে, একজন সায়েল আসছে, একজন অভাবগ্রস্ত মানুষ হাত-পা দিয়েছে, তার প্রয়োজন 1000 টাকা, আমি তাকে দিলাম 10 টাকা, এই 10 টাকাতে তার প্রয়োজন মিটবে না, বিধায় এটি ইনফাক হবে না। তার প্রয়োজন মেটাতে যতটুকু অর্থের প্রয়োজন হবে ততটুকুই আমাকে দিয়ে দিতে হবে, তাহলে সেটি ইনফাকের পর্যায়ে পড়বে। আমরা আল্লাহর রাস্তায় খরচ করব, আল্লাহর খুশির জন্য আমরা খরচ করব, বিধায় যে পরিমাণ অর্থ খরচ করলে আল্লাহ তাআলা খুশি হবেন সেই পরিমাণ অর্থে আমাকে খরচ করতে হবে। আমি একজন বৃত্তবালী ব্যক্তি, সম্ভ্রান্ত ব্যক্তি, আমার একবার নাস্তা করতে বসলে যে টাকাটি খরচ হয়, চা খেতে বসলে যে টাকাটি খরচ হয়, আল্লাহ রাস্তায় অর্থ খরচ করার ক্ষেত্রে সেই একদিনের নাস্তা বা একবেলার আর একবারের চা বিলের টাকাটা আমি খরচ করতেছি না, এটি কিন্তু ইনফাকের পর্যায়ে আসবে না। আমাকে অনেক কষ্টের মধ্যে দিনাজপাত করতে হবে, তবুও আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য যথার্থ অর্থ যোগান দিতে হবে, যদি দিতে পারি তাহলে সেটি ইনফাকের পর্যায়ে পড়বে। সম্মানিত দর্শক শ্রোতা, এই পরিমাণের জন্য আমরা ইনফাকই আমরা অর্জন করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক, সকলে বলে আমিন। এবারে আজকে দ্বিতীয় পর্বে আলোচনা এখানেই টিকে রইলাম, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।